সারা দেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা উৎসব। তবে দিনাজপুরের খানসামা উপজেলার একটি পূজা মণ্ডপের চিত্র ভিন্ন। 2 মাস আগে উপরানী বালা নামে এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠে। ঘটনার 2 মাস অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের কোনো বিচার না পাওয়ায় পূজা বন্ধ রেখে ব্যতিক্রমী প্রতিবাদ করছেন এলাকাবাসী। আজ সকাল 11টায় পূজা মণ্ডপে কালো পতাকা উত্তোলন করে শোক পালন করেন তারা। দুর্গাপূজা আমরা একেবারে বর্জন করে ফেলেছি, কারণ এটা খুব বড় উৎসব আমাদের ধর্মীয়। এটার কারণ হচ্ছে যে আমার ভাস্তি উপবালার হত্যার বিচার আমরা এখনো পাই নাই, এটার বিচার আমরা খুব দ্রুত চাই। আমার বোন উপবালার হত্যার বিচার না পাওয়ায় আজকে একটা পুজোর দিনে, মহা ষষ্ঠীর দিনে আমরা যে শোকাহত, আমাদের তো আনন্দ বিসর্জন হয়ে গেছে। এখন এই ষষ্ঠীর দিনে আমরা কালো পতাকা উত্তোলন করে আমরা শোক পালন করতেছি। তার বিচার না পাওয়ায় আমরা পূজা বন্ধ রাখছি। এই ষষ্ঠীর দিনে আমরা কালো পতাকা উত্তোলন করে আমরা আজকে শোক দিবস পালন করতেছি। জানা যায়, গত 29 জুলাই সন্ধ্যায় উপজেলার টঙ্গুয়া কুমারপাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে উপরানী বালাকে গণধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া তার 10 বছরের মেয়ে বিপাশা রায়কে নির্যাতন করা হয়। ঘটনার পর থেকে এর বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করে যাচ্ছে এলাকাবাসী।